দর্শক আসসালামু আলাইকুম, দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করি এবং বিভিন্ন সময় কিছু ব্যতিক্রম জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। এই পবিত্র ঈদুল আজহায় কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় একটি যে বিষয় থাকে সেটি হলো গরু কোরবানি করা এবং পশু কোরবানি করা। আমাদের কিন্তু মুসলমানদের সবচেয়ে প্রিয় যে বস্তুগুলো থাকে সেই বস্তুগুলো কিন্তু আমরা কোরবানি দিয়ে থাকি এবং সাধ্য মোতাবেক অনেকে গরু কিনে কোরবানি দিয়ে থাকি। এই কোরবানি উপলক্ষে কিন্তু আমরা দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন লোক শখের বশবর্ত হয়ে এবং তারা কে কত বড় গরু পালতে পারবে, কত বড় বানাতে পারবে এই প্রতিযোগিতায় কিন্তু নামছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এইভাবে। কিন্তু আজকে আমি একটু চলে আসছি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইউনিয়নের কাজী বাজার নামক একটি জায়গায় একটি গরু বিষয় নিয়ে আপনাদের কথা বলবো। আমি আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন, আমি গরুর এই প্রান্তে এবং আমি কিন্তু মোটামুটি গরু একজন কৃষক ভাই, উনি যে তিনি কষ্ট করে যে গরুটি লালন পালন করছেন আমরা তার কাছ থেকে শুনবো। তবে কোরবানি ঈদ উপলক্ষে উনি গরুটা বিক্রি করবেন, সেই বিক্রি করার দরুন যেহেতু অনেক বড় গরু আমি এটা অনুমান করতে পারতেছি না যে কি পরিমাণ মাংস হবে। আমি যিনি গরু লালন পালন করছেন আমরা তার কাছ থেকেই একটু শুনবো যে আসলে গরুটার কি পরিমাণ মাংস হতে পারে এবং আমরা সেই বিষয় নিয়ে আমরা তার সাথে কথা বলবো। তবে একটি বিষয় কিন্তু নিঃসন্দেহে যে মাশাআল্লাহ গরুটা কিন্তু অনেক অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় আমি কিন্তু 5 ফুট 6 ইঞ্চি, সে অনুপাতে আমি মাপতে গেলে প্রায় 5 ফিটের মতো কিন্তু গরুটা হাইট এবং এটার যে দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য সম্ভবত এটা কত সেন্টিমিটার হবে আমি দেখি, যিনি গরু পালন করছে লালন পালন করছে আমি তার কাছ থেকে এটা শুনবো যে বয়স কত, কতদিন ধরে আপনি লালন পালন করেন? 4 বছর। 4 বছর। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ চানমিয়া। চানমিয়া ভাই, আপনি কতদিন ধরে গরুটা পালেন? আপনি 4 বছর। 4 বছর ধরে গরু পালেন? 4 বছর বয়স হয়েছে। 4 বছর বয়স হয়েছে। আপনি কি গরুটা কোনো হাটের থেকে নিয়ে আসছিলেন নাকি নিজের বাড়িরই কোনো? এটা হাটের থেকে কিনছিলাম। হাটের থেকে? হ্যাঁ। কত টাকাতে কিনে আনছিলেন? এটা কিনছিলাম 1,60,000। 60,000 টাকা। এটা কতদিন ধরে লালন পালন করতেছেন? আমি করতেছি হলে 1 বছর ধরে। 1 বছর ধরে? হ্যাঁ। 1 বছরের মধ্যে গরুটা মাশাআল্লাহ এই এই অবস্থায় হয়েছে। আসলে এই গরুর মূল খাবার কি? খাবার হলো ভুসি, ময়দার ভুসি। হ্যাঁ, আর কি? আর হলো কুড়া, খোল। হ্যাঁ। তারপর হলো সিরা, তারপরে সোলার সোলার মনে করেন যে সোলা খেলেছি। হ্যাঁ। এই ধরনের আর ঘাস খাওয়াইছি আর খের খাওয়াইছি, মানে ন্যাচারাল যে খাবারগুলো এই খাবার খাবার গইলে খাওয়ান। এই যে আমরা তো জানি যে গরু মোটা তাজা করার জন্য মানে সবাই ফিট খাওয়া অনেক কিছু খাওয়ায়, ওষুধের দ্বারাই কোনো কিছু করি নাই। কোনো কিছু করেন না? না, ওষুধের দ্বারাই কোনো কিছু করি নাই। যে এই গরুটা কি আসলে ইপা আসছে এখন পর্যন্ত কোনো পাইকার টাইকার আসছে গরু? না, এই পর্যন্ত পাইকার কোনো আসে নাই। কিরকম দাম টাম কিরকম আপনার আপনার তো একটা আইডিয়া আছে যে আমি এত টাকা দাম চাবো, কারণ পাইকাররা তো আসলে পরে চাবেন। এমন মনে করেন যে 8-10 লাখ টাকা মনে করেন যে লিবে বাতিতে একটা দাম ধরেছে। হ্যাঁ, আনুমানিক একটা, তারপর আইলি আর হয়তো দুই কম বেশি বেসমু। তাতে আপনি দাম চাওয়ার ই কি রকম, মানে 10 লাখ টাকা না 8 লাখ টাকা? 10 লাখ টাকা দাম চাওয়া? 10 লাখ টাকা দাম চাবে? হ্যাঁ, 10 লাখ। তারপরে তারপরে আইলি আর হয় না হয় সেটা যেটা বলছিলাম যে যে আপনি যে দামটা চাচ্ছেন সেই দামের অনুপাতে আপনাদের এলাকায় কি এরকম গরু কেউ আরো পালন? না না, টাঙ্গালের পশ্চিমে এত বড় গরু নাই। মানে পশ্চিম টাঙ্গালের এত বড় গরু নাই? পশ্চিম টাঙ্গালের পশ্চিমে এত বড় গরু নাই আর কি। তোমার আব্বা যে বললো যে এই গরুটা নাকি লালন পালন তুমি সবচেয়ে বেশি করছো, আসলে কি তাই? তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। তুমি কি সবার বড় না ছোট? আমি ছোট। সবার ছোট? এই গরুটা যে তুমি পালছো কেমন লাগছে? কেমন গরু পালতে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? যে পশ্চিম টাঙ্গাইলে, পশ্চিম টাঙ্গাইলে এখন পর্যন্ত কিন্তু এত বড় গরু এখনো নেই এই প্রথম, এটা অনেকে বলছিলেন। আমি আরো দুই একজনের সাথে কথা বলবো যে আসলে কথাটা কতটুকু সত্যতা। তবে এটা নিঃসন্দেহে যে অনেক বড় একটি গরু, আপনারা দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ অনেক বড় একটি গরু। এটার যে মাংস কত মন হবে, আমার তো পশু চিকিৎসক তারা আসে তারা দেখাশোনা করছে না?
এই গরুটা তিনি বিক্রি করবেন কোরবানির হাতে মাত্র আর কয়েকদিন। আমরা অবশ্যই স্কলে নাম্বার দিয়ে দিব, যে গরুর যে মালিক তার নাম্বার আমরা দিয়ে দিব, সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন এবং গরু যদি আপনারা কিনতে চান তার সাথে যোগাযোগ করে সরাসরি বাড়িতে এসে আপনারা গরুটা দেখে শুনে এবং গরুর সবকিছু যাচাই বাছাই করে আপনার গরুটা নিতে পারেন। তারা কৃষক যে কষ্ট করে তিনি যে গরুটা লালন পালন করছেন সেই গরুটা যেন ন্যায্য মূল্যে তিনি বিক্রি করতে পারেন এবং যারা কিনবেন তারাও যেন ন্যায্য মূল্যে তাকে খুশি করে তিনি গরুটা বিক্রি করতে পারেন এবং আপনারা কিনতে পারেন। আমরা স্কুলে অবশ্যই নাম্বার দেবো, আমরা আরো দু একজনের সাথে কথা বলবো। এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় গরু কি আশেপাশে গ্রামে আরো দু একটা আছে? না, পশ্চিম টাঙ্গালে আমি প্রথম দেখলাম এত বড় গরু। পশ্চিম টাঙ্গালে প্রথম দেখলেন, তাতে কেমন লাগলো? এই যে ভাই যে এত কষ্ট করে গরুটা লালন পালন করছে, আসলে খুব ভালো। এটা আমার খালাতো ভাই। হ্যাঁ, খুব ভালো, আমারও খুব ভালো লাগছে যে গরুটা এত বড় হয়েছে, এত বড় বানাইছে। গরুটা ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্য পায়। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই গরুটাই সর্বপ্রথম এটাই আমার এখানে, আসলে আমি তো এই গরু দেখিনি। আপনি সর্বপ্রথম মানে এত বড় একটা গরু দেখলেন? আপনি বিক্রি করবেন, আপনি আবার একটু বলেন যে গরুটার আসলে কেমন দাম টাম কেমন চাচ্ছেন আপনি? মনে করেন 10 লাখ টাকার মতো বাড়তে থেকে দাম চাই। এখন বাড়ির কাছে আইলি আরে হয়তো দাম দেখে দাম করব। আপনার সাথে যোগাযোগ করার জন্য যে ফোন নাম্বারটা, আপনি আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 07-61-59-48-52। এটা কোন গ্রাম, কোন এলাকা? এটা ডিগ্রি হুগড়া কাজীবাজার। ডিগ্রি হুগড়া কাজীবাজার। হ্যাঁ, আমি বিষয়টি আবার একটু বলে দেই পরিষ্কারভাবে। এটি হলো টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের ডিগ্রি হুগড়া গ্রামের কাজীপাড়া যে নামক জায়গাটা আছে সেই জায়গায়। আপনার নাম কি? চানমিয়া। চানমিয়া, এই চানমিয়া ভাই গরুটা লালন পালন করছে, এত বড় করছে, উনি একটি ফোন নাম্বার বলছে, আমরা আবারও ফোন নাম্বার আপনাদের দিয়ে দিব। তবে গরুটা যদি আপনি নিতে চান সরাসরি আপনারা বাড়িতে আসতে পারেন, বাড়িতে এসে গরুটা দেখে শুনে যাচাই বাছাই করে আপনি আপনার কোরবানির জন্য গরুটা চয়েস করতে পারেন। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটি বার্তা। তবে আমরা বলতে চাই কোরবানির গরুটা যেই আমরা যারাই কোরবানি দেব অবশ্যই সে গরুটার জন্য সতেজ থাকে এবং সুস্থ সবল একটি গরু যেন আমরা কোরবানি দিতে পারি। তবে এত বড় একটি গরু অবশ্যই যারা খামারি তারা যদি উৎসাহিত হয়, তারা যদি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে তাহলে হয়তো আগামীতে দেখা যাবে যে এই গ্রামে আরো 2-4-5টা গরু এখানে তারা লালন পালন করবে, কৃষকরা যদি ন্যায্য মূল্য পায়। আমরা চাচ্ছি সরকারিভাবে এবং বেসরকারিভাবে এবং যারা সমাজে বিত্তবান যারা আছেন, পয়সাওয়ালা যারা আছেন, তারা অবশ্যই খামারিদেরকে ন্যায্য একটি মূল্য দিয়ে গরুটা ক্রয় করে আপনারা কোরবানি দিবেন, আমরা এই আশাই ব্যক্ত করি। দর্শক, হয়তো আপনাদের সাথে আমার দেখা হবে আবারও অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ঘটনা নিয়ে যে কোনো মুহূর্তে আপনাদের সামনে আমি আবারও হাজির হব। এ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।